এই আলাপ যখন করছি, ঠিক এই সময়ে আমার যে মেয়েটা আমার টেলিফোন দেখে সে দৌড়ে আসে, বড় ভাই প্রধানমন্ত্রী কথা বলতে চায় আপনার সাথে। হঠাৎ একদিন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, তার স্বামী ওয়াজেদ সাহেব আমার অফিসে এসে হাজির, জাফরুল আমাকে একটা চাকরি দাও। আমি বলি ওয়াজেদ আমার কি মাথা খারাপ, প্রধানমন্ত্রীকে চাকরি দেবো আমি? এটা পাগলামি ছাড়েন, ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল। আমি বললাম যে সবারই এক্সটেনশান হচ্ছে, আপনারও হবে, আপনি যান। কই মিয়া তুমি তো আর হাসিনারে বিয়া করো নাই, এই বলতে উনি আমার কেঁদে কবে যে আইসো না, আমার হাতে পায়ে ধরতে আইসো না, ওইটা বলুক। আমি তো একটু সহ্য করতে, সরকারি চাকরি করেন, এইসব তো সহ্য করতেই হয়। তা না, তারপর তো এক্সটেনশান দেবে না। আমি জানি হেডমাস্টারকে দিছে আপনি অ্যাটমিক এনার্জি কমিশনের অত্যন্ত শিক্ষিত, মানে অত্যন্ত ই, আরে পাগলামি করেন জানি। কয় মানে তোমারও সাহস নাই, আজ আবেদ ভাইয়ের কাছে গেছিলাম, কয়েছে মাথা খারাপ, আমার সংগঠন বন্ধ হয়ে যাবে। প্রশিকা বলে যে আমি ওনার চিঠি ছাড়া কিছু করবো না, একবার তুমি যদি পারো। এই আলাপ যখন করছি, ঠিক এই সময়ে আমার যে মেয়েটা আমার টেলিফোন দেখে সে দৌড়ে আসে, বলো ভাই প্রধানমন্ত্রী কথা বলতে চায় আপনার সাথে। আসে একটু আসি, বলো যে ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আসেন না? আমি যদি আপনি ডাকলেই আসবো, আপনি কেমন এইটি আমার সাথে একটু পূর্ব পরিচয় আছে। বলতে ওয়াজেদ আপনার ওইখানে নাকি? আমি আরে আপনি পাঠাইছেন আসবে না, তারকে দুটো মাথা নাকি? কই তাই কইছে নাকি? আমি তাই তো করো যে আপনি তাহলে পাঠাইছেন, কই চাকরি দিয়ে দিছেন। আরে প্রধানমন্ত্রী যদি কারোর জন্য বলে না দিয়ে আমার উপায় আছে, কই দিয়ে দিছেন? দিয়ে আপনি পাঠালে আমি না করবো কী করে? কই আপনি জানেন ও যে সিগারেট খায়, আমি তাইলে তো চাকরি নট। ও বলবে ও তো ভয়ানক ভয়ানক সিগারেট খায়, চেইন স্মোকার, তাইলে তো চাকরি ভাই হবে না, চাকরি হবে না। আবার যেটা দিয়ে দিছেন আমি দেখেন। আচ্ছা তারপর আমি যখন ফিরে আইসেন ইত্যাদি বলে যখন ওয়াজেদ বললো কি চাকরি দিতে মানা করছে, আমি না উনি খুব খুশি হয়েছে, উনি কেছে খুব ভালো কাজ করছেন, আপনি তাকে চাকরি দেন। বলতে কয় নেই সিগারেট খাই, আমি তাও কইছে আমি সিগারেট খাই। আমি সেটা তো ভাই ইয়ে হবে, আমার দুটো আমার সময় দেন, আমি সিগারেট ছেড়ে এসে আমি যদি দেখেন আপনি এত বড় পড়ছেন, আপনারা কোথায় কী? আমি যদি স্কুলের মাস্টারই করা, আমি যে বিজ্ঞান শিখাবো তাই করাবো, আমি আমার এখানে আপনার এখানে বসবো, তোমার এখানে বসবো, আমি এটা করবো। আমি যদি ওইটারে কাজে আনছে, একটা পিস্তলওয়ালা লোক আপনাকে মারবে কেটা পরে মিনে গেছেন। আচ্ছা যে রুম টুম তো নিয়ে আসে, এক মাস পরে উনি এই সাহায্যের জাফরুল্লাহ গত এক সপ্তাহে একটা সিগারেট খাইনি, আমার চাকরি দাও কাগজ দাও, বেতন বেতন দিতে হবে না, কিন্তু চাকরি দাও। আচ্ছা আমি খুব একটা লঘু বক্তব্য দিয়ে মূল বক্তব্যে ফিরে যাব, হাসাবেন তো স্যার, হাসাটা তো সেটা আপনাদের উপরে তাড়াতাড়ি দেশ কঠিন সমস্যায় নিপজিত নিবর্জিত, এই কঠিন সমস্যায় তাই আমি একটা লঘু ঘটনা দিয়ে অন্তত যাতে হাসতে পারেন, তারপরে মূল বক্তব্য যেতে চাই। সমাজের বিভাজনের কোন শেষ নাই, প্রথম শুরু হয়েছিল আপনার স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সাথে রাজাকার, আরো দিকে জানি তার মৌলবাদী, তারপরে নাস্তিক, তারপরে আপনার গণতন্ত্রদ্রোহী, একটা হোমোজেনিয়াস সমাজ। হোমোজেনিয়াস সমাজ মানে এখানে দেশের 90% লোক
একই ভাষায় কথা বলে, সেখানে কি এত বিভাজন তৈরি হতে পারে? এটা আমার মনে হয় ইতিহাসে বিরল। কারণ যখনই মানুষ রাষ্ট্র গঠন করেছে তখনই কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই রাষ্ট্রে আমরা একে অন্যের সঙ্গে সহমর্মিতা একটা জাতি এবং রাষ্ট্র গঠন করব। সবসময় আমরা বলি যে জাতি গঠনের জন্য কতগুলি এলিমেন্টস দরকার, সেম ল্যাঙ্গুয়েজ, সেম রিলিজিয়ান, সেম রিজিয়ন, সেম হিস্ট্রি। সবচেয়ে বড় জিনিস জাতি গ্রহণে যেটা লাগে, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের ইত্যাদি ছিল, সেটা হলো ফ্রেটার্নিটি, একজনের সঙ্গে আরেকজনের সহমর্মিতা। গত 13 বছরে আমরা সমাজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি যে এখানে মানবিক বোধ, বৈষম্য, সীমাহীন দারিদ্রতা, সীমাহীন বিচারহীনতা কিছুই আমাদেরকে স্পর্শ করে না। আমরা এত বিচ্ছিন্ন আচরণ, আমার মনে হয় আমরা একটা সম্মোহিত সময়ের মধ্যে দিয়ে পার করছি, আমরা কারো জন্য কোনো তর্ক করছি না। এত স্বার্থপর, এত সংকীর্ণ, এত ক্ষুদ্র আমাদের চাওয়া পাওয়া যে এই সমাজকে আপনার একত্রিত করার কত যে দূর হব সেটা আমি মাঝে মাঝে চিন্তা করি। এখন সমাজ এবং রাষ্ট্র যখন বিপদে পড়ে আর তখন তার দায়িত্বটা এসে পড়ে রাজনৈতিক দলের উপরে, কারণ রাজনৈতিক দলটাই আপনার জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত থাকে এবং তারাই তখন এই সমস্ত যেরকম আমরা অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ সেটাকে পার করার চেষ্টা করি। নিউ মার্কেটের ঘটনার এই দলটাকে দেখেন, কারা যুদ্ধ করলো, কে যুদ্ধ করলো কেউ জানি না, দুটো প্রাণ জুড়ে গেল, তরুণ দুটো প্রাণ, এরকম অপমৃত্যুর কোনো শেষ নাই এবং তার কোনো বিচার নাই। এর জন্য আপনার দায়ী হলো দেশে, আমাদের দেশে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র পুনরুদ্ধার মানে কবে গণতন্ত্র ছিল সেটাও চিন্তা করে দেখতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ছিল, ইলেকট্রাল ডেমোক্রেসি ছিল 1991 থেকে শুরু করে 2008 পর্যন্ত, তার আগে ছিল আপনার শেখ মুজিবের আমলে গণতন্ত্রকে, সেটা আপনার ইলিবারাল ডেমোক্রেসি বলতে পারেন, তারপরে জিয়াউর রহমান ইসরাতের আমলে, ইসরাতের আমলে তো সেটা অন্তর্ভুক্ত হয়েছিল। বাট এনিওয়ে আমাদের এই অবস্থায় আমরা আজকে এসে পৌঁছেছি এর জন্য হলো যে আমাদের দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র মানে কিন্তু শুধু একটা নির্বাচন নয়, গণতন্ত্রের অনেক কিছু এলিমেন্টস আছে।